যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ভিডিও শেয়ার করুন, লাইক করুন আর সাবস্ক্রাইব করে সবার মধ্যে ভিডিও ছড়িয়ে দিন। কলকাতা ও বাংলাদেশের প্রত্যেকে যারা যারা মোবাইল রিপেয়ারিং শিখছে তারা যেন আমাদের ভিডিও দেখে অনেক অনেক কাজ করতে পারে, তাহলেই তো আমাদের ভিডিও তৈরি সার্থকতা। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে একটা মাইক্রোম্যাক্স নন অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মডেল নাম্বার হচ্ছে X353। তো এই ফোনটাতে আমরা কি করব আজকে, ফ্ল্যাশিং দেখাবো, মানে নন অ্যান্ড্রয়েড মোবাইলে কিভাবে ইউএসবি কেবেলের মাধ্যমে মানে একটা টুলের মাধ্যমে কিভাবে ফ্ল্যাশিং করা যায়। তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমাদের কাছে যেটা প্রেজেন্ট থাকতে হবে সেটা হচ্ছে এই মোবাইলটার ফ্ল্যাশ ফাইল লাগবে, তার সাথে তার টুল লাগবে, শুধুমাত্র টুল আর ফাইল আর লাগবে ইউএসবি ড্রাইভার। তো এইগুলো থাকলেই কিন্তু আমরা একটা বার ফোনেও ফ্ল্যাশিং করে ফেলতে পারি। তো তার জন্য আমরা ফার্স্টে খুলছি আমাদের এখানে X353 বলে দেখতে পাচ্ছি আমাদের ফোল্ডার, আমি এখানে রেডি করে রেখেছি এই মোবাইলটা ফ্ল্যাশিং করার জন্য। তো এবার খুলবো যেটা সেটা হচ্ছে এখানে দেখুন ফ্ল্যাশ টুল লেখা আছে, ভার্সন দেওয়া আছে, তো আমরা এটাকে খুলবো। আর এর ফ্ল্যাশ ফাইলটা হচ্ছে এটা, নন অ্যান্ড্রয়েড মোবাইলে আমাদের ফাইল লাগে এমটিকে সিপিউর জন্য, সেটা হচ্ছে সিএফজি ফাইল লাগে। তো ফার্স্ট আমরা ফ্ল্যাশ টুলটাকে খুলবো, টুলটা খোলার পর এর মাধ্যমে আমাদের সিএফজি ফাইলটাকে সিলেক্ট করতে হবে। জাস্ট এটাকে খুললাম, খোলার পর এখানে দেখতে পাচ্ছি আমরা ফ্ল্যাশ টুল রয়েছে, ফ্ল্যাশ টুলটাকে ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পর ইন্টারফেসটা চলে এসেছে। যেহেতু আমরা এই মোবাইলটার ফাইল সিলেক্ট করেছিলাম আগে, সেহেতু ফোনটার ফাইল কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। তো আমি বলে দিই ফাইলটা কীভাবে সিলেক্ট করতে হবে। ফাইলটা সিলেক্ট করার জন্য এখানে দেখুন একটা অপশান রয়েছে স্ক্যাটার অবলিক কনফিগ ফাইল, মানে সিএফজি যেটা ওটার ফুল ফর্ম হচ্ছে কনফিগারেশন কনফিগ ফাইল। তো আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর চলে যাব হচ্ছে আমাদের যেখানে রয়েছে মানে ডেস্কটপে রয়েছে এর ফাইলটা। তো ডেস্কটপে যাওয়ার পর মডেল নাম্বার হচ্ছে X353, এটাকে খুললাম। এরপর ফ্ল্যাশ ফাইল হচ্ছে এটা, ফ্ল্যাশ ফাইলের ফোল্ডারটাকে ডবল ক্লিক করে খোলার পর এর ভিতরে দেখুন ডট সিএফজি ফাইল আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন। যেই ওপেনে করব আমরা এখানে ফাইলগুলো কিন্তু পরপর সব এখানে স্ক্রিনের মধ্যে চলে আসবে। চলে আসার পর এবার আমরা এখানে একটা অপশান বলে বাটন রয়েছে, অপশান বাটনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর কয়েকটা জিনিস একটু দেখে নেওয়ার ব্যাপার আছে, যেমন এখানে ইউএসবি ডাউনলোড যে অপশানটা আছে এটা এনেবেল আছে কিনা, আর ফরম্যাট ফ্যাট এটা অটো আছে কিনা। আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে ব্যাকআপ অ্যান্ড রেস্টোর অপশানে নো অ্যাকশন রয়েছে, এখানে কিন্তু আমরা এই অপশানটাকে সিলেক্ট করব, ব্যাকআপ ডাউনলোড ফরম্যাট রেস্টোর এখানে গিয়ে সিলেক্ট করব। ভাই সিলেক্ট করা হয়ে গেল। সিলেক্ট করার পর এবার আমরা কি করব, এখানে ডাউনলোড বলে একটা অপশান আছে, যে অপশান এই অপশানটাকে ক্লিক করার পর যে মোবাইলটা আমরা ফ্ল্যাশিং করব তার ভেতরে ইউএসবি কেবল কিন্তু কানেক্ট করলেই ফ্ল্যাশিংটা শুরু হয়ে যাবে। তো আমি এখন ইউএসবি কেবলটা কানেক্ট করছি কম্পিউটারের সাথে, কম্পিউটারে কানেক্ট করা হয়েছে। এবার আমরা ডাউনলোডে ক্লিক করে দিই ডাউনলোড। এবার মোবাইলটি যেটা ফ্ল্যাশিং হবে সেটাকে পুরোপুরি সুইচ অফ করে দিতে হবে, সুইচ অফ করে ব্যাটারিটা একবার রিকানেক্ট করে নিন, করার পর ইউএসবি কেবল কিন্তু কানেক্ট করে দেবো। ইউএসবি কেবল কানেক্ট করে দেওয়া হয়েছে। এবার প্রথমে দেখতে পাচ্ছি আমাদের ফাইলটার ব্যাকআপ হলো, এখানে মেটা ফাইল ব্যাকআপ ক্যালিব্রেশন ডেটা। এবার কিন্তু আমাদের ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে, প্রথমে বুটিং হলো, এবার নর্মালি যেরকম চলে আমাদের ফ্ল্যাশিংয়ের জন্য সেগুলো কিন্তু ফাইল রাইট হওয়া শুরু হয়ে গেছে। এই মোবাইলটিতে যে সিপিউটা আছে নাম হচ্ছে MT6260, MT6260 সিপিউ, এটা হচ্ছে নর্মাল একটা মাইক্রোম্যাক্স মোবাইল মানে নন অ্যান্ড্রয়েড ফোন। তো সেটাকে আমরা আজকে দেখছি ইউএসবি টুল মানে ইউএসবি কেবেলের মাধ্যমে একটা টুল, শুধুমাত্র একটা ফ্ল্যাশ টুল দিয়ে কীভাবে ফ্ল্যাশিং করা যায় উইদাউট বক্স, কোনো বক্স কিন্তু আমাদের লাগছে না। তো এই ফাইলগুলো কিন্তু আমরা সহজেই পেতে পারি, আমাদের TFF এর মধ্যে রয়েছে টোটাল ফাইল, যত রকম আমাদের ফাইল লাগে সফটওয়্যারের কাজ করতে সমস্ত ফাইল কিন্তু আমরা পেয়ে যাবো TFF এর ভেতরে। তো এই সমস্ত কাজ করার জন্য আমাদের খুব ভালোভাবে TFFটা ফলো করতে হবে, ওর ভেতরেই দেওয়া আছে একটা মোবাইল যে আমরা ফ্ল্যাশিং করব কিভাবে করব, এখানে তো আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস ওই ফাইলের মধ্যেও কিন্তু একটা ফাইল থাকছে যেটা আপনাকে বলে দেবে কিভাবে মোবাইলটা ফ্ল্যাশিং করতে হবে, পরপর কিন্তু দেওয়া আছে। যেমন এটা হতে থাকুক আমি সাইডে একটু খুলে দেখাই, X353 এটাকে খুললাম, খোলার পর এখানে দেখুন ফ্ল্যাশিং প্রসিডিওর বলে লেখা আছে, যে X353 ফ্ল্যাশিং প্রসিডিওর, এটা খুললেই আমরা ইজি বুঝতে পারি যাবো স্টেপ বাই স্টেপ কোথায় গিয়ে কী ক্লিক করতে হবে না হবে টোটাল আমরা দেখে নিতে পারি। ঠিক তার পাশেই দেখুন IMEI রাইটিং প্রসেস এখানে দেওয়া আছে, তার মানে যদি আমাদের কাছে TFF থাকে
তো আমরা ইজিলি এই ফাইল এইগুলো রিড করেও কিন্তু বুঝতে পেরে যাব যে মোবাইলটা আমরা কিভাবে ফ্ল্যাশিং করছি, অনেক ইজি হয়ে যাবে। ফ্ল্যাশিং চলছে, হয়ে গেছে ফ্ল্যাশিং, একদম লাস্টে দেখেছেন কি, এটা ফ্ল্যাশিং হয়ে যাওয়ার পর এখানে যে আমরা ব্যাকআপ নিয়েছিলাম সেটা আবার রেস্টোর হলো। তাই আর এখানে আমরা ডাউনলোড ওকে বলে লেখা চলে এসেছে, যে ওকে তার মানে ফ্ল্যাশিং কিন্তু কমপ্লিট। এরপর আমরা জাস্ট ব্যাটারিটা খুলে আবার ব্যাটারিটা ইনসার্ট করে যদি মোবাইলটা অন করি দেখতে পাবো ফোনটা কিন্তু পুরোপুরিভাবে চলছে। তো এইভাবে ইজিলি আমরা নন অ্যান্ড্রয়েড মোবাইলও কিন্তু আমরা ফ্ল্যাশিং করে দিতে পারি, মানে ইউএসবি কেবেলের মাধ্যমে, তার জন্য কোনো বক্স কিন্তু আমাদের লাগছে না। নমস্কার, টেলিকম আইনক্সের ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে লাইক করে সাবস্ক্রাইব করে সবার মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ আমাদের এই ইউটিউব চ্যানেলটা দেখছে, এই জন্য টেলিকম আইনক্সের তরফ থেকে আপনাদের সবাইকে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। এখনো যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলবো আপনারা অবিলম্বে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে আপনাকে যেতে হবে, দেখুন আমাদের কার্সারটা এগোচ্ছে, সঞ্জীব পণ্ডিত লেখা রয়েছে, তার পাশে নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা, সাবস্ক্রাইব লাল রঙের অপশনটা দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করুন। এবার ওইটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা নোটিফিকেশন বেল দেখতে পাচ্ছেন, এবার ওই নোটিফিকেশন বেলটাই ক্লিক করতে হবে। নোটিফিকেশন বেলে ক্লিক করা হলো, এলো নোটিফিকেশন ফ্রম সঞ্জীব পণ্ডিত, এবার একটা ডায়লগ বক্স আছে ওখানে ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে সেভ অপশনে মারলে আমাদের যা যা নতুন নতুন ভিডিও আসবে সঙ্গে সঙ্গে সেই ভিডিওগুলো আপনার কাছে চলে যাবে এবং একটা বেল পাবেন আপনি, এবং আপনি মজা নিয়ে ভিডিওগুলো উপভোগ করতে পারবেন।